খবরের দিকে নজর রাখব। পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এবং বাসন্তীতে যাবেন তারা। সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবেন। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে আজ চলে এসেছেন। আরো বিস্তারিত জানব। টেলিফোনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কজন রয়েছেন এই প্রতিনিধি দলে এবং কটা নাগাদ তারা পৌঁছবেন, কি জানতে পারছো? আজ বাসন্তী কুলতলি বিজেপিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে এসেছেন তারা। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং কুলতলিতে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবেন। পঞ্চায়েত ভোটের যে অশান্তি, সেই অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে আজ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। টেলিফোনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঠিক কজন রয়েছেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং কটা নাগাদ তারা দক্ষিণ চব্বিশ পরগনার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করতে যাবেন, কি জানতে পারছো? দেখো, রাজারহাটের ওয়েস্টিন হোটেল থেকে আর খানিকক্ষণের মধ্যেই তারা বেরিয়ে পড়বেন। বাসন্তী এবং কুলতলিতে সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা পরিদর্শনে যাবেন। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে কি পরিস্থিতি হয়েছে, সন্ত্রাস কোন জায়গায়, কোথায় কোথায় মানুষ আক্রান্ত, বিজেপি কর্মীরা আক্রান্ত, নেতা কর্মীরা আক্রান্ত, তার খোঁজ খবর নেবেন এই যা সেন্ট্রাল টিম এসছে বিজেপি থেকে। এবং যার মধ্যে রয়েছে রবিশঙ্কর প্রসাদ, রয়েছেন সত্যপাল সিং, রয়েছেন আরো অনেকে, পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল। আজকে কিন্তু দ্বিতীয় দিন, গতকাল তারা গিয়েছিলেন বসিরহাট এবং হিঙ্গলগঞ্জ, আজকে কিন্তু বাসন্তী এবং কুলতলির বিস্তীর্ণ এলাকায় তারা যাবেন পরিদর্শনে। এবং সন্ধে আজকে এই দক্ষিণবঙ্গ পরিদর্শন শেষ করে তারা চলে যাবেন উত্তরবঙ্গে, বাগডোগরা এয়ারপোর্টে আজকে সন্ধ্যায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে বিজেপির এই প্রতিনিধি দলের। আর খানিকক্ষণের মধ্যেই রাজারহাটের ওয়েস্টিন হোটেল থেকে বাসন্তী এবং কুলতলির উদ্দেশ্যে রওনা দেবে বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবং এই যে দুদিনের সফর, সেই সফর থেকে তারা এই সন্ত্রাস বিধ্বস্ত এলাকা থেকে যা যা রিপোর্ট পেলেন সেগুলো তারা সংগ্রহ করে পৌঁছে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে। তারপরে দেখার যে বিজেপি কি হস্তক্ষেপ করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়ে হস্তক্ষেপ করে কিনা, কারণ ইতিমধ্যেই বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 355 ধারা নিয়োগের একটা দাবি তুলেছেন এবং সেই দাবির কতটা যৌক্তিকতা রয়েছে সেটাও যেমন খতিয়ে দেখা। এবং একই সঙ্গে এই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল নির্বাচনের সময় মানুষ কতটা সন্ত্রাস কবলিত পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা খতিয়ে দেখছে এবং পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তারা তুলে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে। বেশ, ধন্যবাদ সুচারু। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে যাবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। জেপি নাড্ডার তরফে চার সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। বাকি তিনজন হলেন মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় এবং সাংসদ রেখা বর্মা।